question now. দুই লেনের রাস্তা উন্নয়ন সংস্কারের জন্য বন্ধ এক লেন, বাকি অন্য লেনে তাই আঞ্চলিক দুই মহাসড়কের যান চলাচলের একমাত্র ভরসা। কাঁচা পাকা দোকানে ফুটপাত দখল, তাই পথচারীদের হাঁটতে হচ্ছে গাড়ির ফাঁক ফুকরে। দীর্ঘ যানজট, ছোট বড় দুর্ঘটনা, অন্য গাড়িতে কিংবা কোনো পথচারীর শরীরে গাড়ির ধাক্কা, আর এই নিয়ে বাঘ বিতণ্ডা। বিয়ানীবাজার উপজেলার চারকাইবাজার শহীদ নাহিদ চত্বরে এইসব এখন নিত্য নৈমিত্তিক ঘটনা। এত সব দুর্ভোগে সাধারণ যাত্রীরা যখন নাজেহাল, তখন বাস এবং সিএনজি অটোরিক্সা চালকদের দৌড়াতে অসহায় অন্যরা। যেখানে সেখানে গাড়ি থামিয়ে চলছে যাত্রী উঠানামা, রাস্তা বন্ধ করে তাদের যাত্রা বিরতি, তাই অন্য যানবাহনগুলোও আটকা। এত সব অনিয়মকে নিয়মেই পরিণত করেছেন পরিবহন শ্রমিকরা। সিলেট বিয়ানীবাজার এবং সিলেট জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সংযোগস্থল চারখাই বাজারের এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্থানীয়রা বাজার শৃঙ্খলায় জানালেন নানান দাবির কথা। তাইলে যে ফুটপাতের কারণে আমাদের জ্যামটা লেগে যায়, ফুটপাতটা যদি মুক্ত হয়ে যায় তাইলে আমাদের জ্যামটা শেষ হয়ে যায়। আমাদের ফুটপাত এই যে ড্রেনের সমস্যা, এর বাদে আমরা রাস্তা নাই, আটার সমস্যা, জনগণ গাড়ির খান্দাবায় আটতে আসছে। পুলিশ দুইজন আছে, দুইজনের দ্বারা সম্ভব হয় না, তোমার একটু যানজট বাড়ানি লাগে, পুলিশ বাড়াইয়া দিলে ভালো হইব। এনে তো সব যানজট খুব বেশি লাগে থাকে, ট্রাফিকগুলো এখন সময় থাকে না, আর হঠাৎ আয় আইলে দুই তিনজন আয়, আর অন্য সময় তারা হরি হরি থাকে। ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানান, রাস্তার সংস্কারের জন্য সাময়িক যানজট হচ্ছে, তবে জনদুর্ভোগ কমাতে নিরলস কাজ করছেন পুলিশ সদস্যরা। এখানকার স্থানীয় চালক এবং সকলের দাবি, দ্রুত এখানকার উন্নয়ন কাজ সমাপ্ত করবে এবং এখানকার যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। চারকাইয়ের শহীদ নাহিদ চত্বর থেকে আবু তাহের রাজু, এবিটিভি নিউজ, বিয়ানীবাজার। প্রবাসী পর্যটকদের জন্য সুখবর নিয়ে এলো নুসরাত হলিডে রেডি হোম। বিয়ানীবাজার পৌর শহরের ঐতিহ্যবাহী আজিম মার্কেটের তৃতীয় তলায় নির্মল পরিবেশে শীতাতপ নিয়ন্ত্রিত শোরুম ও বেডরুম, ডাইনিং ও ড্রয়িং রুম, কিচেন, সুপ্রশস্ত বাগান রয়েছে, সভা সেমিনার উপযোগী 100টি আসন বিশিষ্ট নুসরাত কনফারেন্স হল। নুসরাত হলিডে রেডি হোম যেন নিজের বাড়ি। লাজ ফার্মা, আজিম মার্কেট, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।